Oh my god. Well, maybe that was a little too hard. ইলন মাস্কের এই সাইবার ট্রাক কিনলেই কিন্তু খেতে হতে পারে 55 লাখ টাকার মামলা। কাহিনীটা আসলে কি সেটা পুরো গসিপ শুনলেই বুঝবেন। এই যে সাইবার ট্রাক, টেসলার একদম লেটেস্ট প্রোডাক্ট। ইলন মাস্ক প্রথমবার এই ট্রাকের বুলেট প্রুফ আর্মর গ্লাসের ডেমো দিতে গিয়ে এভাবেই কিন্তু ধরা খেয়েছিলেন সবার সামনে। এটা তো সবারই জানা যে ইলন মাস্ক যাই করেন তা নিয়েই অনেক কন্ট্রোভার্সি, ডিবেট, এক কথায় টক অফ দ্য টাউন হয়ে যায়। সাইবার ট্রাক নিয়েও কিন্তু এর কোনো ব্যতিক্রম ঘটেনি। শুরুতে কথা ছিল যে 2021 কাস্টমারদের জন্য অ্যাভেলেবল হবে এই সাইবার ট্রাক, পরে আবার পিছিয়ে 2022 নেওয়া হলো। অবশেষে ফাইনালি আসছে 30 নভেম্বরে টেক্সাসের গিগা ফ্যাক্টরিতে একটা ইভেন্টের মধ্য দিয়ে টেসলা শুরু করবে এই ট্রাকের ডেলিভারি। এখন ফোর্ড, জিএম আর স্টেলেন্টাস এর মতো হিউজ কোম্পানিগুলো যেখানে পিকআপ ভেহিকেলের সেক্টরে আমেরিকার মার্কেটে লিড করছে, সেখানে ইলন মাস্কের এই ইলেকট্রিক সাইবার ট্রাক খুব একটা সুবিধা করতে পারবে না ভেবে অনেকেই কিন্তু খুব হাসাহাসি, ঠাট্টা তামাশা করছিল। অ্যাজ ইউজুয়াল ইলন মাস্ককে নিয়ে সব কিছুতেই যেমনটা হয় আর কি, তবে ঘটনা কিন্তু এবারও ঘুরে গেছে। লাস্টলি এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত সাইবার ট্রাকের প্রি অর্ডার ছাড়িয়ে গেছে 2 মিলিয়ন। সো যে যত কথাই বলুক, যত হাসি তামাশা করুক, খেলা শেষমেশ ইলন মাস্কই জিতে যাবেন, এটাই এখন নিয়ম। আর কেনই বা পাবলিক ক্রেজি হবে না? যেই ফিউচারিস্টিক ডিজাইন করা হয়েছে সাইবার ট্রাকের, খুব সম্ভবত আগামী কয়েক দশকেও এর কপি করা সম্ভব হবে না অন্য কোনো অটোমোবাইল কোম্পানির পক্ষে। সাইবার ট্রাকের এক্সটেরিয়ারে যে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে সেটা ইউজ করা হয় স্পেস এক্স এর রকেটে। অনেক ডিজাইন ডেমোতে তো এমনও দেখা গেছে যে এর ছাদে ইউজ করা যাবে সোলার প্যানেলও। আর এই সাইবার ট্রাক ওয়েট নিতে পারবে 3500 পাউন্ড পর্যন্ত, মানে প্রায় 1588 কেজি। আর একবার ফুল চার্জ হলে 500 মাইল পর্যন্ত চলবে এই ট্রাক। মাত্র 6.5 সেকেন্ডে স্পিড উঠে যাবে 60 মাইলস পার আওয়ার। আপনি বিশাল বড় ভারী একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েও এর এক্সটেরিয়ারের কোনো ক্ষতি করতে পারবেন না। 9mm বুলেট দিয়ে গুলি করেও ফুটো করতে পারবেন না। তো যাই হোক, এই পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু ভেরি রিসেন্টলি ইলন মাস্কের আবারও সমালোচনা হচ্ছে এই সাইবার ট্রাককে নিয়েই। না, গাড়ির কোনো সমস্যা না, টেসলা শুধু সাইবার ট্রাকের জন্য নতুন একটা সেল টার্ম ইনক্লুড করেছে। যদি কেউ সাইবার ট্রাক কেনার পর 1 বছরের মধ্যে সেটা আবার বিক্রি করে দিতে চায়, তাকে গুনতে হতে পারে জরিমানা, তাও আবার $50,000, মানে প্রায় 55 লক্ষ টাকা। ইলন মাস্ক এই নতুন শর্ত জুড়ে দিয়েছে, কেউ এই সাইবার ট্রাক কেনার 1 বছরের মাথায় যদি বিক্রি করে তাহলে কোম্পানি মামলা করে দেবে $50,000, যেখানে সাইবার ট্রাকের স্টার্টিং প্রাইসই $50,000। অনেকেই বলছেন যে এটা খুবই বাজে পলিসি, যার প্রপার্টি সে যা খুশি তাই করবে, এখানে টেসলা কথা বলার কে রে ভাই? কথা কিন্তু ঠিক। তো যাই হোক, আসলেই এই রুলস টেসলা সাইবার ট্রাকের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটা তো সময় বলে দেবে। তবে আপাতত ইলন মাস্কের টার্গেট 2025 সালের মধ্যে বছরে 2,50,000 সাইবার ট্রাক ম্যানুফ্যাকচার করা। সো বোঝাই যাচ্ছে যে ইলন মাস্ক পিকআপ ট্রাকের জগতে ভালোভাবেই প্রবেশ করতে যাচ্ছেন তার এই সাইবার ট্রাক নিয়ে।